স্বাধীনতা অভিনেত্রী হোক আর গণতান্ত্রিক দেশের রাজনীতিবিদই হোক না কেন, তাদের উত্থান পতন সবসময় জনগণের মতামত আর ভালো লাগা মন্দ লাগার উপর নির্ভর করে। ইদানিংকালে আমাদের দেশের রাজনীতিবিদদের মতো তারকাদেরও রয়েছে নিজস্ব ফ্যান বেস। প্রমাণ 2017 সালের 10ই এপ্রিল, যেখানে সারা দেশ তিস্তা চুক্তি নিয়ে দিশেহারা, সেখানে অপবিশ্বাসের এক লাইফ বলতে গেলে ভুলিয়েই দিয়েছিল সবকিছু। তারকাদের জনপ্রিয়তা কোথায় পৌঁছে গেছে তা আজকাল বোঝা যায় সোশ্যাল মিডিয়ার ঘাটলেই। গতকাল সময়ের আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলির ভক্তদের করা কিছু প্রশ্নের উত্তর খোঁজা হয়েছিল অপবিশ্বাসের ভক্তদের কাছ থেকে। ফেসবুক অনলাইন পোর্টাল, ইউটিউব, টুইটার সহ আরো কয়েকটি প্ল্যাটফর্মে অবিশ্বাস্য রেসপন্স পাওয়া গেছে অপু ভক্তদের কাছ থেকে। সেই সাথে বুবলি ভক্তদের জন্য কিছু প্রশ্নও রেখে দিয়েছেন এই ভক্তরা। যারা মতামত দিয়েছেন তাদের মাঝে কয়েকজনের নাম না বললেই নয়— পারভিন হাওলাদার, লাবণী আয়েশা, স্বপ্নের পাখি, ভালো হতে চাই আমি, নায়িকা আমি, সালে আহমেদ, তাসনিম আহমেদ, রেবেকা সুলতানা, স্মৃতি হয়ে যাই, সখিনা জি, রানা ঢাকা, শশান সরকার, বাংলার ডাক পিয়ন, দুলাল দুলাল, টিপটিপ বৃষ্টি, মিষ্টি মেয়ে, ইয়াসমিন আক্তার, রাজু মিয়া, স্নিগ্ধ তারা, অজান্তা অজান্তা, তিশা বিডি, সুনুরিয়া সোনি, জাকিয়া বেগম, নয়ন আক্তার, হোসেনা হোসেনা, সুলতানা আক্তার, রিহানা আক্তার মৌ, মাই ওন চ্যানেল, মেহেদি হাসান, সায়া আলম, রাকিব মাহমুদ, রাজু মিয়া, সাবিনা নাহার, চন্দ্রা সাথী, আফতার উদ্দিন, মিলন মিয়া, শাওন, সালেহা শানু, ময়না আক্তার, মুর্শিদা চন্দা, বেগম নুরুন্নাহার, সোনিয়া লিমা, স্বপ্না স্বপ্না, সাকিব দা বস, হাসান মাহমুদ, আফরিন চৌধুরী, মোজাম্মেল মোজাম্মেল, ভালোবাসার সুখ পাখি, রিমি আহমেদ, নীল সাগরের বাকি আমি, স্বপ্নবিলাস, সুখ সাগর, রাবেয়া জিতু আর সহ আরো অনেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে ও প্রশ্নের উত্তর দিয়ে সবকিছুকে আরো বেশি সমৃদ্ধ করেছেন। এদিকে আরো যারা মতামত দিয়েছেন তারা যে শুধু উপভক্ত তাও নয়, অনেকে রয়েছেন যারা শুধুমাত্র বাংলা সিনেমার নিয়মিত দর্শক, যারা কোনো তারকায় বিশ্বাস করেন না। তাদের সবার মতামতের ভিত্তিতে কিছু প্রশ্ন আমাদের সামনে অপবিশ্বাস, বুবলি ও সাকিব খানকে কেন্দ্র করে উঠে এসেছে। এগুলোর মাঝে নির্বাচিত কয়েকটি হলো— সাকিব খান 8 বছর ধরে সংসার করলো, কোনো সমস্যা হলো না, কত নায়িকার সাথে অভিনয় করলো, কোনো কুৎসা রটলো না, কেন বুবলিকে নিয়েই এত ঘটনা, বুবলির একক যোগ্যতা কি আছে চলচ্চিত্রে, সাকিব খানের সাথে অভিনয় না করলে তার সিনেমা কি কেউ দেখত, বুবলি শিক্ষিত, একটা শিক্ষিত মেয়ের রুচি এত জঘন্য হতে পারে কি করে, বুবলিকে নিয়ে এত কথা হয়, তার পরিবার কি এসবে কিছু মনে করে না, বুবলি একজন মেয়ে হয়ে কেন আরেকজন মেয়ের সংসার ভাঙতে যায়, অপু মুসলিম হয়েছে সেটা প্রমাণ আর কিভাবে করবে, সাকিবের পরিবারের সাথে তো অপুর কোনো সমস্যা ছিল না, যেই বুবলি নায়িকা হয়ে এলো সেই থেকেই তো সমস্যা শুরু, এরকম কেন হলো, বুবলি যদি ভালো মেয়ে হতো এত কিছুর পরও সাকিবের সাথে সিনেমা করতো না, অন্যের স্বামী নিয়ে টানাটানি করা কি ভালো কিছু, অপু যদি জয়ের জন্মের জন্য সরে না যেত তাহলে বুবলি কি আজকের অবস্থানে আসতে পারত, পরও কি আমাদের সমাজে ধ্বংস ডেকে আনছে, এটা কি সে বোঝে না, সারা বাংলা জানে আব্রাম অসুস্থ, তাহলে কেন প্রশ্ন করে, অপু জানালো না শ্বশুর বাড়িতে, বুবলি যদি ভালোই হয় তবে কেন সে সাকিব খান বিবাহিত হওয়ার পরেও তার সাথে সাথে ঘোরে, সাকিব খান ও বুবলিকে সাপোর্ট করা মানে কি পরকীয়াকে সাপোর্ট করা নয়, আমাদের কারো বোনের জীবনে কিংবা নিজেদের জীবনে যদি এমনটা ঘটত, একজন নারী তার সন্তানের পরিচয় দিতে সবার সামনে এসে যদি ভুল করে থাকে তাহলে আমরা আমাদের নিজেদের বাবার পরিচয় নিয়ে এত উতলা হই কেন, একজন নারী হিসেবে মা হিসেবে সন্তানকে নষ্ট না করে সারা দুনিয়ার সামনে নিয়ে আসতে পেরে অপু কি সবার মন জয় করে নেয়নি, তাহলে এটা বুঝতে বুবলি বা তার ভক্তদের এত কষ্ট হয় কেন। প্রিয় দর্শক, এই প্রশ্নগুলি ছাড়াও আরো অনেক কিছুই বলেছেন অনেকে, এখানে নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নেই, তবে হ্যাঁ, প্রশ্নগুলো সার্বজনীন করার উদ্দেশ্যে অবশ্যই ফিল্টার করা। এখানে ভালো দিক হচ্ছে আমাদের দেশের মানুষ এখন নিজেদের দেশের সেলিব্রিটিদের নিয়ে ভাবে, আর মন্দ দিকটা হলো তারকারা ব্যক্তিগত জীবনে এতটাই পেঁচিয়ে গেছেন যে প্রফেশনালিজমকে আঁকড়ে ধরতে ব্যর্থ হচ্ছেন। এ নিয়ে আপনাদের গঠনমূলক মতামতগুলো শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।